আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। জি, আপনারা ঠিকই শুনেছেন, অ্যাক্সিডেন্ট। আমরা জানি অ্যাক্সিডেন্ট দুই ধরনের হয়ে থাকে, একটা আমাদের নিজেদের ভুলের কারণে, আর একটা হচ্ছে আমাদের ভুল থাকে না কিন্তু সেই কারণে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। সেই ধরনের অ্যাক্সিডেন্টের মূল একটা কারণ হলো বাইকের কোনো কিছু নষ্ট। তো আজকে আমি এরকম একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। তো কিছুদিন আগে আমি বাইক চালাচ্ছিলাম, বাইক চালানো অবস্থায় হঠাৎ করে আমার সামনের চাকাটা আটকিয়ে যায়। 30 বা 35 স্পিডে ছিল আমার বাইক, আমার মাথায় হেলমেট ছিল এবং আমি রাস্তার মাঝখানে ছিলাম। হঠাৎ করে আমার সামনের চাকাটা আটকে যায়। তো আমি আমার জাস্ট বাইকটা পড়ে যায় এবং বাইকটা একটু স্লাইড খায় আর আমি ছিটকে রাস্তার সাইডে যেয়ে পড়ি। তো আমার হেলমেট ছিল এবং আমি ফুল হাতা শার্ট পরাছিলাম এবং প্যান্ট পরাছিলাম দেখে আমার সেরকম ছিলেনই এবং আল্লাহর রহমতে আমি বেঁচে গিয়েছি। তো সেই জিনিসটা কেন হয়েছিল সেটা হচ্ছে আমার ব্রেক প্যাডের কারণে। সাধারণত একটা বাইকে 5000 কিলোমিটার পর পর ব্রেক প্যাড চেঞ্জ করতে হয়, সেটা বাইক ভেদে আলাদা, এক এক বাইকে 1000 কিলোমিটার। তো আমার বাইকের ব্রেক প্যাডটা শেষ হয়ে গেছিলো। আমরা জানি ডিস্ক ব্রেক যে জিনিসটা সেটা আমাদের লাইফকে চেঞ্জ করে দিয়েছে। আগে যখন ড্রাম ব্রেক ছিল সাধারণত ব্রেক করলে অনেক দূরে গিয়ে বাইকের ব্রেকটা থামতো, বাট এখন ডিস্ক ব্রেক আসার কারণে আমরা যেখানে ব্রেক করি সেখানেই থেমে যায়। তো ডিস্ক ব্রেকের সুবিধা যেমন আছে একটা অসুবিধাও আছে। ডিস্ক ব্রেকটা কখন ফুরিয়ে যাবে সেটা আমরা টের পাই না, কারণ চালানোর মধ্যে কোনো তফাত থাকে না। যদি আমাদের বাইককে ডিস্ক ব্রেকের যে ব্রেক প্যাডটা থাকে সেটা ক্ষয় হয়ে যায় তখন আমরা বুঝি না। তো আমার ক্ষেত্রে হয়েছিল, আমার ব্রেকটা ব্রেক প্যাড যে সেটা পুরাটা ক্ষয় হয়ে গিয়েছিল এবং ব্রেক প্যাডের নিচে একটা রড থাকে যেটা ব্রেক প্যাডকে চাপ দিয়ে ডিস্কটাকে আটকিয়ে দেয়, সেই জিনিসটা ডিস্কের মধ্যে বেঁধে আটকে গিয়েছিলো। তো আমি এই ব্যাপারে আপনাদের ফেসবুকে অনেক পোস্ট করেছিলাম, বাট আজকে বলার কারণ হচ্ছে আজকে আমার সামনে সেম অ্যাক্সিডেন্ট পালসার একটা বাইকে হলো। তো বাইকারের কোনো দোষ ছিল না, কিন্তু ওর বাইকের সামনে চাকাটা রাস্তার মধ্যে হঠাৎ করে আটকে গিয়েছে এবং সে ছিটকে পড়ে গিয়েছে। তার হেলমেট ছিল না, এখানে অনেক ব্যথা পেয়েছে, ছিলে গেছে হাত পা অনেক, সে প্রায় আধমরা হয়ে গিয়েছিল অ্যাক্সিডেন্টের কারণে। তো এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো সাধারণত আমাদের ইচ্ছার কারণে হয় না, আমাদের অনিচ্ছাকৃতভাবে হয়। তো আমরা সবাই চেষ্টা করব ব্রেক প্যাডটা ঠিক আছে কিনা সার্ভিসিংয়ে চেক করতে, এবং একটা ওয়ে আছে যেটা দ্বারা আমরা জানবো যে ডিস্ক ব্রেকের ব্রেক প্যাডটা আমাদের ঠিক আছে কিনা বা ক্ষয় হয়ে গিয়েছে কিনা, সেই প্রসেসটা আমি ভিডিওতে দেখে দিচ্ছি। আর আপনাদের সবাইকে বলবো সেফলি রাইড করবেন এবং টাইমলি ব্রেক শু যেটা আছে সেটা চেঞ্জ করবেন যদি আপনারা আনওয়ান্টেড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চান, এবং অবভিয়াসলি হেলমেট পরবেন। এটা নিয়ে আমার ভিডিওটা। আমার সামনে পরপর দুটো অ্যাক্সিডেন্ট হলো এই ব্রেক প্যাড নিয়ে। সাধারণত এই ধরনের অ্যাক্সিডেন্ট আপনি চাপেন না, ধরেন আপনি নর্মালি বাইক চালাচ্ছেন হঠাৎ করে আপনার সামনের চাকার আটকে গেল, আপনার স্পিড আছে 60, তখন আপনি তো ছিটকায় পড়ে যাবেন আর বাইকটা পড়ে যাবে। তো এটাতে তো আপনার দোষ নাই, কেউ আপনাকে মেরেও দিচ্ছে না। আর আমার ক্ষেত্রে, এই ছেলের ক্ষেত্রে ভাগ্যটা ভালো ছিল, পিছনে কোনো গাড়ি ছিল না। আপনার ক্ষেত্রে যে পিছনে কোনো গাড়ি থাকবে না বা আপনার স্পট ডেড হবে না এটা তো কোনো গ্যারান্টি নেই, তাই না? তো সবচেয়ে ভালো হয় আমরা ব্রেক প্যাডটা চেঞ্জ করি টাইমলি। এখন আমি একটা প্রসেস দেখাবো যে প্রসেসে আমরা দেখতে পারবো যে মানে কিভাবে ব্রেক প্যাড কতটুকু ক্ষয় হয়েছে এটা আমরা বুঝতে পারি। সো ভিডিওতে দেখি। তো এটা হচ্ছে সামনের ব্রেক, এবং ব্রেক আমি নিচ থেকে দেখাচ্ছি, নিচ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো নিচে আমরা দেখতে পাচ্ছি দুইটা গ্যাপ আছে, একটা গ্যাপ আছে মাঝখানে যেটা ইন্ডিকেট করে আপনার ব্রেক শোটা আরও কতদিন চলবে। এই গ্যাপটা যত বড় ফাঁকা থাকবে তত বেশি আপনার বাইকটা চলবে, এবং সাইডে যে গ্যাপটা আছে ছোট গ্যাপ, এই গ্যাপটা যত বড় হবে তত আপনার বাইকের ব্রেক শু চেঞ্জ করার সময় এসে পড়বে। যদি বড় গ্যাপটা থেকে ছোট গ্যাপটা বড় হয়ে যায় তাহলে আপনার ব্রেক শু চেঞ্জ করতে হবে। সো এই পোস্টটা আসলে আমি করেছি সতর্কতামূলক পোস্ট। তো এই নিউজটা আসলে আপনাদের সবার জানা দরকার, যারা বাইক চালায় তাদের জানা দরকার এবং প্রত্যেককে জানানো দরকার। তো আপনারা যদি এই ভিডিওটা হেল্পফুল মনে করে থাকেন তাহলে প্লিজ শেয়ার করুন, যাতে আপনাদের বাইকার ভাইরা জানতে পারে ব্রেক শু প্যাড সম্পর্কে এবং কী কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে তারা না চাইলেও। অনেকে অনেক সময় অ্যাক্সিডেন্ট করে কারণও জানে না কী কারণে তারা পড়লো, তারা হয়তো ভাবে চাকা স্লাইড খেয়েছিল কিন্তু হঠাৎ করে যে ব্রেক প্যাডের কারণেই চাকাটা আটকে গিয়েছে এটা কেউ হয়তো বা খেয়াল করে না। তো আমরা সবাই ভালো থাকবো, ঠিকমতো রাইড করবো, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট মাই লাভলি ফ্রেন্ডস। আসসালামু আলাইকুম, আমার 1000 সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে গেছি আমি, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন।